আপনি কি বুদ্ধিমান, আপনি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে এমন কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন এবং ছবির ধাঁধা থাকবে যেগুলোর অ্যান্সার দিতে পারলে বুঝবেন আপনি জিনিয়াস। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস গো। ফ্রেন্ড, আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের জন্য ফোকাস টেস্ট চ্যালেঞ্জ। তাহলে সবার আগে এই ল্যাম্প লাইটটিকে ভালো করে লক্ষ্য করো, এরপর এই হাতটিকেও ভালো করে দেখে নাও, লাস্ট এবার এই মোমবাতিগুলোকেও ভালো করে দেখে নাও। চলো এবার বলো, এখানে এই দুটি ল্যাম্পের মধ্যে কোন ল্যাম্পটির ছবি তুমি আগে দেখেছিলে? গেস করতে পেরেছো? তো তুমি সবার আগে দেখেছিলে অপশন নাম্বার 1 ল্যাম্প লাইটটিকে। এবার নেক্সট স্টেপ, এবার বলো তো এই হাতগুলোর মধ্যে তুমি সবার প্রথমে কোন হাতটি দেখেছিলে? তো গাইস, তুমি সবার আগে দেখেছিলে অপশন নাম্বার 4 এর হাতটিকে। এবার ফাইনাল রাউন্ড, এবার এই মোমবাতিগুলোকে খুব ভালো করে দেখে বলো তো এই মোমবাতিগুলোর মধ্যে কোন মোমবাতিটির ছবি তুমি আগে দেখেছিলে? তো ফ্রেন্ড, তুমি সবার আগে দেখেছিলে 6 নম্বরের মোমবাতিটিকে। ফ্রেন্ড, এই 3টি রাউন্ডের অ্যান্সার যদি তুমি নিজে দিয়ে থাকতে পারো তাহলে কনগ্রাচুলেশন, তুমি ফোকাস টেস্ট রাউন্ডে জিতে গেছো। চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে। নেক্সট রাউন্ডে তোমাদের জন্য একটি বক্স এসেছে, এই বক্সটির মধ্যে একটি যানবাহনের নাম লেখা আছে। এবার তোমরা বলো তো এখানে কোন যানবাহনের নাম লেখা আছে? ফ্রেন্ড, অ্যান্সারটা কি পেরেছো? তাহলে আমাদেরকে অ্যান্সারটি কমেন্ট করে জানাও। এই বক্সটির মধ্যে যে যানবাহনটির নাম লেখা ছিল সেই যানবাহনটি হচ্ছে মেট্রো রেল। এবার নেক্সট তোমাদের জন্য একটি ছক এসেছে, এই ছকের মধ্যে দুটি বক্স ফাঁকা রয়েছে। এই বক্সের মধ্যে দুটি এমন অক্ষর বসাও যেটা বসালে পাশাপাশি একটি খাবারের নাম হবে এবং ওপর নিচ একটি প্রাণীর নাম হবে। যারা অ্যান্সারটি পেরে গেছো ভিডিওটিতে লাইক করে অ্যান্সারটি আমাকে কমেন্ট করে দাও। এবার চলো অ্যান্সারটি দেখে নাও, এখানে পাশাপাশি খাবারটির নাম হবে এগ রোল এবং উপর নিচ প্রাণীটির নাম হবে গরু। এবার নেক্সট তোমরা এখানে 4টি ফল দেখছো, এই 4টি ফলকে ভালো করে দেখে বলো এই ফলগুলোর মধ্যে ড্রাগন ফল কোনটি? ফ্রেন্ড, আশা করি তোমরা ড্রাগন ফলটি চিনতে পেরে গেছো, তাহলে ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা চেনো না, চলো আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বরের ফলটি হচ্ছে ড্রাগন ফল। এবার স্ক্রিনের মধ্যে তোমরা একটি রং দেখতে পাচ্ছ, এবার এই রংটিকে দেখে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে? এটা খুব ইজি কোশ্চেন ছিল, স্ক্রিনের মধ্যে যে রংটি দেখতে পাচ্ছ সেটি একটি সবুজ রং, তাহলে এখানে ছেলেটির নাম হবে সবুজ। এবারে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, স্ক্রিনের মধ্যে দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটি মা রয়েছে এবং সঙ্গে রয়েছে তাদের শিশু। এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এই দুটি মায়ের মধ্যে কোন মাটি বেশি মূর্খ বা বোকা। এর উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে, যদি তুমি এর উত্তর ঠিক করে বলতে পারো তাহলেই তুমি জিনিয়াস। টাইমস আপ, তুমি কি গেস করতে পেরেছো এখানে কোন মাটি বোকা? চলো এই অ্যান্সারটি আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে ফ্রেন্ড তুমি যদি জানেন নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো অ্যান্সারটি দেখে নাও, এখানে দুটি মাই হচ্ছে বোকা, কারণ একটি মা তার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য মাইক্রোওয়েভে ভরছে এবং অপর দিকের মাটি
পিৎজা খেতে জানে না, পিৎজাকে এমনভাবে বেলনা দিয়ে বেলতে ব্যস্ত যে তার বাচ্চা লাল লাল লঙ্কা খাচ্ছে। এই লাল লাল লঙ্কা খেয়ে বাচ্চাটির অনেক বড় বিপদ ঘটতে পারে, সেদিকে মাটির কোনো হুঁশি নাই। সুতরাং এখানে এক নম্বর ও দুই নম্বর মা দুজনেই মূর্খ। ফ্রেড, তোমার যদি এটাই অ্যান্সার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবে। এবার লাস্ট স্ক্রিনের মতো দেওয়া আছে একটি সবজি। এবার তোমরা এই সবজিটিকে দেখে বলো, এই সবজিটিকে ইংরেজিতে কি বলে? বন্ধুরা, এর উত্তরটি কি তোমরা পারলে? তো ফ্রেন্ড, এর উত্তরটি আমি তোমাদের বলে দেবো না, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। যারা এর অ্যান্সারটি নিজে থেকে দিতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে সাতটি কোশ্চেনের মধ্যেই তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে।